And we always go to the back door and he knock the door. Hey, any burgers left? Cristiano Ronaldo এবং ম্যাকডোনাল্ডস এর এক কর্মচারীর কথা নিশ্চয়ই অনেকেই জানে, যাদেরকে রোনালদো লম্বা সময় ধরে খুঁজে বেড়াচ্ছিল। কারণ বর্তমানে রোনালদো বিশ্বের মধ্যে শীর্ষ ধনী ফুটবলার হলেও এই মানুষটার জন্ম হয়েছিল অনেক গরিব ঘরে, যেখানে খাবার জোগাড়ের জন্য রোনালদোকে রীতিমতো অন্যের কাছে হাত পাততে হতো। এবং রোনালদো গত বছর এক ইন্টারভিউ শেয়ার করেছিল যেখানে সে জানিয়েছিল, ডিনারের টাইমে তাদের যখন অনেক ক্ষুধা লাগত এবং বাসায় খাবারের জন্য যদি কিছুই না থাকতো, তখন তারা স্টেডিয়ামের পাশে ম্যাকডোনাল্ডসের একটা শাখা ছিল সেখানে যেত এবং সেই শাখার পিছনের দরজায় নক করে জিজ্ঞেস করত কোনো লেফটওভার বার্গার আছে কিনা তাদেরকে দেওয়ার মতো। অ্যান রোনালদো জানিয়েছিল, এডনা নামে এক নারী এবং তার আরও দুজন সহকর্মী সেই সময় তাকে সর্বদা বার্গার দিয়ে দিত। রোনালদো এটাও জানায়, সে পরবর্তীতে যখন সফল হয় তখন তাদেরকে অনেক খুঁজেছে, কারণ যে সময় রোনালদোর খাবারের জন্য কিছুই ছিল না তখন এডনা এবং তার নারী কর্মীরা তাকে সাহায্য করেছিল। রোনালদো সেই কৃতজ্ঞতা বোধ তাদেরকে জানাতে চেয়েছে এবং রোনালদো এটাও জানতে পারে পরবর্তীতে পর্তুগালের ওই ম্যাকডোনাল্ডসের শাখাটাও বন্ধ হয়ে যায়। এবং সে ওই ইন্টারভিউর মধ্যেই বলেছিল, সে আশা করছে এই ইন্টারভিউটা হয়তো সে নারীদের কাছ পর্যন্ত পৌঁছাবে এবং তারা পরবর্তীতে সাড়া দিবে। এবং রোনালদোর এই আশাটা কিন্তু পূরণ হয়। রোনালদোর এই ইন্টারভিউটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয় এবং এই ইন্টারভিউটা দেখে এডনা নামে সেই ম্যাকডোনাল্ডসের নারী কর্মী সাড়া দেয় এবং সে পরবর্তীতে একটা রেডিও শোতে জানায় সেই এডনা এবং সেই রোনালদোকে সেই সময় বার্গার দিয়ে দিত। এডনা জানা রোনালদোর এই ভিডিওটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ তার বাচ্চা কাচ্চাদের সে সবসময় এই কাহিনীটা বলতো, বাট তার সন্তানরা কখনোই বিলিভ করতো না, কারণ রোনালদো এখন শীর্ষ ধনী প্লেয়ার, তাকে তার মা বার্গার দিবে ইম্পসিবল। কিন্তু মজার বিষয় কি জানেন, রোনালদো সেই নারীর খোঁজ পাওয়ার পর কি করেছিল? রোনালদো পরবর্তীতে যখন সেই নারীর খোঁজ পায় তখন সেই নারীকে পর্তুগালের সবচাইতে বড় রেস্টুরেন্টটা উপহার দেয়, সেই সঙ্গে তার প্রতি কৃতজ্ঞতা বোধ জানায় এবং আরও অনেক কিছুই উপহার দিয়ে দেয়। মানে রোনালদোর এই বিষয়টা কিন্তু একটা দৃষ্টান্ত। দেখেন, আমরা অনেক সময় যখন খুব নিচু জায়গা থেকে অনেক উঁচু জায়গায় যাই তখন অনেকেই আমরা আমাদের অতীতটা ভুলে ফেলি, কিন্তু রোনালদো সেই জায়গাতে কিন্তু একটা অন্যরকম মানুষ। সে তার অতীত ভুলেনি এবং অতীতে যারা তাদের সাহায্য করেছিল তাদেরকেও ভুলেনি। সো এই জায়গা থেকে আসলেই শেখার আছে অনেক কিছু।